আসলাম। টপিসটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য অপেরা পারফরমেন্স কেমন, এবং আপনারা সারাদিন যে ফেসবুক চালান, ধরেন অনেক মেগাবাইট যায়, কিন্তু কখনো ভাবছেন আপনার মেগাবাইটকে সেভ করে কিভাবে আপনি আপনার ফেসবুক চালাবেন, কিভাবে আপনার ডাটাকে বাঁচাবেন, সেটি আজকে আপনি দেখাবো। তো এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে যেটি দেখাবো, সেই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটি ধরেন আপনি 100 MB নিছেন, নেওয়ার পর আপনি ফেসবুক চালাচ্ছেন, কিন্তু এই 100 MB-তে 60 MB কম ডাটা খরচ করে একই পরিমাণ ফেসবুক ব্যবহার করতে পারবেন এই অ্যাপস দিয়ে। তো চলুন, কি অ্যাপস কীভাবে আপনার ডেটা সেভ করবে, কোন অ্যাপসে যাব, সেটি আমি সব কিছু দেখাই দিচ্ছি। তো সর্বপ্রথম আমি বলে নিই, যারা আপনারা আমার সাথে এখন যুক্ত হননি, তারা আমার অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে নেবেন, সাবস্ক্রাইব করে আমার সাথে বন্ধুত্ব বাড়িয়ে নেবেন। তো চলুন কাজে জামে যাক। প্রথমে আপনারা আপনার প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর অবশ্যই এখানে সার্চ বক্সে লিখতে হবে অপেরা মিনি ম্যাক্স। দেখুন আমার লেখাই আছে জি ভিউয়ার্স, এই অপেরা মিনি ম্যাক্স যেটা প্রথমেই আসবে সেটাকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইনস্টল করতে হবে, একসেপ্ট। এখন সময় দিতে হবে ইনস্টল হওয়ার সময়। তো ইনস্টল করার পর আপনাদের কিছুই করতে হবে না, সামান্য একটা সেটিং চেঞ্জ করে দিতে হবে, তাহলে আপনার কাজ শেষ। এতে কোনো সেটিংয়ে গিয়ে ঘুতাঘুতি করে কোনো দরকার নেই, আমি যেভাবে দেখাবো সেভাবে করেন। দেখবেন 100 MB মেগাবাইট দিয়ে আপনি আপনার সেভ হবে প্রায় 60 MB-র মতো, 50 MB-র মতো। দেখবেন যে আপনার ডাটা কম যাচ্ছে এবং ডাটা শেষই হচ্ছে না, এমন অবস্থা। তো ইনস্টল হতে একটু সময় নেবে, তারপর আমার নেট ছিলো, একটু ওয়েট করি। আরেকটু কথা বলে নিই, তা হচ্ছে এই অপেরা ম্যাক্স মূলত ফেসবুকের মোবাইল সাইট দেখাবে, যা VPN ইউজ করে আপনার ইমেজ এবং কন্টেন্ট সাইন্স কমিয়ে ডেটা সাশ্রয় করবে, যেরকমটা আমরা ফেসবুক লাইট ইউজ করি সেরকম। কিন্তু ফেসবুক লাইটের থেকেও এটা কম মেগাবাইট কাটবে। অপেরা ম্যাক্সের মাধ্যমে ইউটিউব ভিডিও, ফেসবুক ভিডিও, ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণ ডেটা সাশ্রয় করবে আপনার। এটা দিয়ে আপনারা যদি ইউটিউব বা ফেসবুক ভিডিও দেখেন, মেগাবাইট খুব কম খরচ হবে এই ডেটা দিয়ে। তো চলুন আমরা ওপেন করে নিই। ওপেন, জি, এখন মেন থিমে আসছে, কিছু করতে হবে না, এগ্রি অ্যান্ড কন্টিনিউকে ক্লিক করবেন। আবার এখানে দেখবেন সেভ ইন অল অ্যাপস, এখানে ক্লিক করবেন, কোনো কিছু ক্লিক করবেন না, শুধু নেক্সট স্টেপে যাবেন, তারপর ইয়ে চেপে যাবেন। দেখেন VPN মুড নাও অন হয়ে গেছে অলরেডি, এটা কিছু করতে হবে না, সরাসরি লেটারে ক্লিক। এবার আপনার কাজ হচ্ছে ইয়েস না দিয়ে লেটারে ক্লিক করা। দেখুন হয়ে গেছে কাজ, শুধু এই পেজটা আসলে যেটা আপনাদের করতে হবে, এই যে তিনটা চিহ্ন দেখতেছেন অপেরা ম্যাক্সের বাম সাইডে, সেটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখবেন কতগুলো অপশন আসছে, সেভ মোবাইল ডাটা, সেভ ওয়াইফাই ডাটা, প্রাইভেসি মোড, ম্যানেজ অ্যাপস। এখানে কিছু যাওয়ার দরকার নাই, শুধু এই যে সেভ মোবাইল ডাটা আছে, সেই সেভ মোবাইল ডাটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, পেজ আসার পর এই যে স্টার্ট সেভিং দিবেন, স্টার্ট সেভিংয়ে ক্লিক করবেন। একবার দেখবেন যে এখানে ট্রাস্টেড অপারেশন করবেন, ওকে দিলে হয়ে যাবে। আমি আগে করছি সেজন্য আপনাদের দেখালাম না, এই জন্য আমি অনটা করলাম না, আমার করা আছে। তো বয়স, যদি কোনো বুঝার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর নতুন কোনো টিউটোরিয়াল বা কোনো জিনিস আমি জানার আগে তোমাদেরকে জানিয়ে দেবো। তবে জানতে হলে আমার সাথে যুক্ত হবেন, আমার আমাকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই, আর আমাকে কমেন্ট করবেন। বাই।